আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে হাদিসের দর্সের বিষয়বস্তু হচ্ছে নফল সালাত সম্পর্কে, সালাতু তাতাউউ। লেখক বলছেন বাবু সালাতি তাতাউউ, এই অধ্যায় হচ্ছে নফল নামাজ সম্পর্কে। তাতাউউ শব্দটি কি? আরবিতে কিন্তু নফল কথাটি কম ব্যবহার হয়, যদিও নফলটাও আরবি। বাবু সালাতের নাফিলে কোথাও পাবেন না হাদিসের কিতাবাতে, কি পাবেন? বাবু সালাতের তাতাউউ। কোরআনে কেরিমে তাতাউউ শব্দটি খুব বেশি ব্যবহার হচ্ছে। ওমান তাতাউউআ খাইরান ফাইন্নাল্লাহু শাকিরুন আলীম। তাতাউউ বাবে তাফাউল থেকে, হ্যাঁ, তাওয়াউ আইন মাদ্দা, এর মানে হচ্ছে আনুগত্য করা, যেই ধাতু থেকে আমার নাম, কি বুঝলেন? মতি, এতে তাওয়াউ আইন মাদ্দা, এই জন্য মতি মানে হচ্ছে আনুগত্যকারী। আল্লাহ পাক যেন আনুগত্য করার তৌফিক দান করেন। তো তাতাউউ মানে হচ্ছে আনুগত্য, হ্যাঁ, মানে তার আসল আসল শব্দটার অর্থ তাআয়াতু মানে, আর তাতাউউ মানে হচ্ছে সৎ কাজ করা, ফেলুত তাআত। আল্লাহ পাক যে বলেছেন আতিউল্লাহ আতিউর রসুল, এই শব্দটি থেকে। তাতাউউ মানে হচ্ছে নেক কাজ করা, ভালো কাজ করা। তাহলে নফল ইবাদত বন্দেগী, ফরজ ছাড়া অতিরিক্ত ইবাদত বন্দেগী কে তাতাউউ কেন বলা হয়? কারণ এগুলি হচ্ছে নেকির কাজ, ভালো কাজ। শরীয়তের ভাষায় ওয়াসার আন ওয়াস্তেলাহান, শরীয়তের ভাষায় ভাষ্যকার বলছেন যে তাতাউউ কাকে বলে, বলছে তাআতুন গাইরু ওয়াজিবা, এমন নেকির কাজ যা ফরজ নাই। ফরজ ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে, ফরজ ওয়াজিব ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে কি? তাতাউউ। মিন সালাতিন, সে নামাজ হোক, তাতাউউ নামাজ মানে নফল নামাজ। সাদাকা, হ্যাঁ, নফল দান খাইরাত। রোজা, নফল রোজা। হজ, নফল হজ, এক হজের পরে বাকি হজগুলি। এইরকমই অতিরিক্ত এলম শিখা, নামাজ রোজা হজ যাকাত করা, দিনের দিন পালন করার মতো মোটামুটি এলম শিখে নিয়েছে, এটা ফরজ আদায় হয়ে গেছে। এবার অতিরিক্ত জ্ঞান অর্জন করছেন যাতে করে আমি আরো নিজেকে সুসজ্জিত করতে পারি কোরআন হাদিসের এলম দিয়ে এবং অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি, এই উদ্দেশ্যে আপনি বেশি শিখছেন, এটা হচ্ছে তাতাউউ আপনার জন্য নফল। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আত তাতাউউ তুকাম্মাল বিল ফারায়েজ ইয়াউমাল কিয়ামাহ। নফল ইবাদত বন্দেগীর গুরুত্ব রয়েছে, কারণ নফল ইবাদত বন্দেগী দিয়ে ফরজের ঘাটতি কিয়ামতের দিন পুরা করা হবে। ফরজে যদি ঘাটতি থাকে, অভাব থাকে, তাহলে তা পুরা করা হবে। নামাজে ঘাটতি যদি থাকে তাহলে নফল নামাজ, ফরজ নামাজে ঘাটতি ছিল, কোনো যুগে কম করেছে, নামাজ পড়েননি হয়তো, মাঝে মাঝে পড়েছে, মাঝে পড়ে, তাহলে ঘাটতি পূরণ করা হবে নফল নামাজ দিয়ে, নফল সুন্নাত ইত্যাদি। নফল মানে সুন্নাত, বেতর, সবগুলি, ফরজ ছাড়া যতগুলি নামাজ আছে সবগুলি তাতাউউ বা নফল। এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের। আমাদের দেশি অর্থ আবার নফলের আলাদা। দেশি অর্থ নফলের হচ্ছে ফরজের পরে সুন্নাত, আবার সুন্নাতে মুয়াক্কাদা, গায়ের মুয়াক্কাদা, আর বেতরটা আবার ওয়াজিব। হ্যাঁ, জোহরের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ, আবার ভেতরটা ওয়াজিব, আর তারপরে যেইগুলি নামাজ সুন্নাতে রাতে বা নয়, দিনে রাতের বারো রাকাত নয়, সেগুলি হচ্ছে কি? নফল। হ্যাঁ, বাড়তি নামাজ পড়ছে সেগুলি নফল। এগুলো দেশি ভাগ, এগুলো কি ভাগ? দেশি ভাগ। এগুলো কোরআন হাদিসের ভাগ নয়। কোরআন হাদিসে দুটো ভাগ আছে, ফরজ আর নফল। ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাউউ। তাতাউউতে বিভিন্ন স্তর আছে, আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে, কিন্তু সবগুলি নফল অথবা তাতাউর অন্তর্ভুক্ত। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তার ইহিয়াউল উলুম কিতাবে ভালো কথাও বলেছেন আর কিছু ভুল ভ্রান্তি আছে, ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করেন, তার অনেক খেদমতো আছে, আল্লাহ যেন কবুল করেন। তিনি বলছেন আমরুল্লাহ ফারাইজ, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে ফারাইজ, কিছু ফরজ আছে ইসলামে, নওয়াফিল কিছু নফল আছে। ফারাইজ গুলি কেমন? যেগুলি ইসলামের ফরজ, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ ইত্যাদি ইত্যাদি, ফরজ হেজাব পর্দা ইত্যাদি ইত্যাদি, যেগুলি ফরজ বলছে, ফরজটা হচ্ছে রাসুল মাল, এটা হচ্ছে আসল পুঁজি ব্যবসায়ীর, ব্যবসায়িক যে ব্যবসা করছে সেটা হচ্ছে, হ্যাঁ, ব্যবসায়ীর ব্যবসা হচ্ছে আমি আপনি আল্লাহর সাথে ব্যবসা করছি। হ্যাঁ, কি ব্যবসা করছি? যে নেক আমলের মাধ্যমে জান্নাতকে ক্রয় করব, আল্লাহ পাকের রহমতের উপায় হবে আমার নেক আমল, আপনার নেক আমল, ঈমান,
আর তা দিয়ে আমি ক্রয় করব। ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ বলছেন আল্লাহ পাক ক্রয় করেছেন তোমাদের জানমাল, মুমিনের জানমাল। তো আল্লাহ পাকের সাথে তো খরিদদারি হয়েছে, হ্যাঁ কেনা বেচা হয়েছে, আল্লাহ পাক কোরআনে কেনে বলেছেন। সুতরাং এটা বানানো কথা বলছি না যে আল্লাহর সাথে আমরা ব্যবসা করছি, কেউ বলবেন না যে এটা নতুন কথা, কোরআনে আছে। তো মানুষ আল্লাহর সাথে ব্যবসা করছে, দীন ইসলাম যে পালন করছে ব্যবসা করছে, ফরজগুলি তার হচ্ছে আসল পুঁজি, এটা হচ্ছে ব্যবসার আসল হচ্ছে পুঁজি। আর এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কামিয়াবি হচ্ছে যে আসল পুঁজিটাকে আপনি রক্ষা করেন, আসল পুঁজিকে কমতে দিয়েন না, মাইনাস হতে দিয়েন না। আর নফলগুলি হচ্ছে অতিরিক্ত লাভ, লভ্যাংশ, নফলগুলি হচ্ছে লভ্যাংশ। আসল পুঁজি যদি থাকে তো আপনার ব্যবসা মোটামুটি ঠিক আছে, পুঁজি কমেনি, আমার 1 লাখ লাগিয়েছিলাম 1 লাখই আছে, হ্যাঁ। ওই রকমই ফরজ এবাদত বন্দেগী আপনার ঠিক আছে, কমের পক্ষে আপনি নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর লভ্যাংশ যদি থাকে, নফল এবাদত বন্দেগী থাকে, অবহেল ফৌজ ও ফির দারাজাত, তাহলে মর্যাদা উঁচা হবে, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরদৌস দেবেন আর উচ্চ মর্যাদা দান করবেন। তো এই ক্ষেত্রে অনেক কথায় ওলামারা বলেছেন। ইমাম আবু হানিফা আর মালিক রাহমাতুল্লাহি আলাইহিমা তাদের একটি উক্তি বলি। ইমাম আবু হানিফা আর মালিক বলছেন, আফজালু মা তুতুয়া বিহিল ইলম, সবচেয়ে উত্তম নফল। আমরা আমাদের দেশের মানুষকে নফল বললেই ব্রেন চলে যায় কোথায়, নফল নামাজে, হ্যাঁ। অথচ সব ইবাদতেই নফল আছে, এলেম শিখাও নফল বললাম, তাই না? এলেম শিখা তো ফরজ আর নফল দুই ভাগে বিভক্ত, ওই রকমই নামাজও দুই ভাগে বিভক্ত, ফরজ আর নফল, হ্যাঁ। দান খেরাত দুই রকম, যাকাত আর সাদকা যেটা নফল, আর তারপরে রোজাও ফরজ আর নফল, হজ ও ফরজ নফল, ইত্যাদি ইত্যাদি। তো সবচাইতে উত্তম নফল কোনটা? এই দুই ইমাম বলছেন, আফজালু মা তুতুয়া বিহি আল ইলম, সবচাইতে উত্তম নফল হচ্ছে এলম অর্জন করা, এলম শিখা। তাআল্লামুহু, এলম শিখা, ও তাআলিমুহু, আর এলম শিখানো। আপনি এলম শিখেছেন, কোরআন হাদিস শিখলেন, আর শিখার পরে দেশে গিয়ে চুপচাপ বসে গেলেন, রুজি রোজগারে পেটে নেগে গেলেন, শুধু এলেমের চর্চা করলেন না, পৌঁছালেন না, তাহলে আপনি নফল কাজে অংশ নিলেন না। আপনি অনেক ক্ষেত্রে ফরজ, আপনার ছাড়া আর এলাকায় কেউ নেই, গ্রামে কেউ নেই, তাহলে ফরজ হয়ে যাবে, তখন হয়তো কোনো কোনো সময় ফরজ হয়ে যাবে শিক্ষা দেওয়া বা শিক্ষা নেওয়া। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইত্তাফাকাস সালাফ, সালাফে সালেহীন একমত আলা আন আল ইসতিগাল বিল ইলম আফযাল মিন আল ইসতিগাল বিন নওয়াফিলিস সালাত। কেউ যদি এলম চর্চা করে, কোরআন এবং হাদিস পড়াশোনা করে, তরজমা তাফসীর পড়ে বা শোনে, আর এলেম বাড়ায়, কোরআন হাদিসের ইসলামের এলেম বাড়ায়, এটা উত্তম নফল নামাজ থেকে, নফল রোজা রাখার চাইতে, নফল তসবির চাইতে, নফল জিকির আজকার চাইতে। কেন? বলছে ফাহুয়া নুরুল কালবে, এলেম হচ্ছে হৃদয়ের নূর, আলো। ওমা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দিয়ে থাকেন, তাহলে দিনের জ্ঞান আপনার যদি হাসিল হয়, এটা আল্লাহ পাকের মঙ্গলের ইচ্ছা আপনার সাথে। বলা হয়নি যে তাকে বেশি বেশি নফল পড়ার, নফল নামাজ পড়ার, বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দেন, যাকে আল্লাহ ভালোবাসেন, কথা বলেননি না? আল্লাহ বলছেন তাকে এলিম শিখার তৌফিক দেন। আর বলছেন তারপর আফজালুল আমাল, আর সবচেয়ে উত্তম আমল হচ্ছে এলিম চর্চা করা, এলিম শিখা এবং শেখানো। ও আকরাবু ইলাল্লাহ, আর আল্লাহর নৈকট্যের উপায়। আর এলেম বলতে যখনই কোরআন এবং হাদিসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওলামায়ে কেরামরা এলেম বলেছেন মানে দুনিয়ার সায়েন্স টেকনোলজির এলেম বুঝাননি কখনো, শরীয়তের এলেম, ওহির এলেম, কোরআন এবং হাদিসের এলেমকে বুঝিয়েছেন। যদিও প্রয়োজনে মুসলিম জাতিকে দাঁড় করার জন্য, শক্তিশালী করার জন্য দুনিয়ার এলেম শিখতে হবে, কিন্তু তার ফজিলত ওইটা নয় যেই ফজিলত ওহির এলেমের রয়েছে। ওয়া আফজালুল উলুম উসুলুদ্দিন, সবচেয়ে উত্তম এলেম, এলেম শিখছেন আপনি, কিন্তু সবচেয়ে উত্তম এলেম কোনটা? বলছেন সবচেয়ে উত্তম এলেম হচ্ছে উসুলুদ্দিন, মানে আকীদার এলেম, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করা, কি বিশ্বাস করেন, আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, তাকদীর সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেগুলো আকীদার বিষয়, মৌলিক বিষয় ইসলামের, বুনিয়াদী বিষয়। আর তারপরে হচ্ছে তাফসীরের এলম দুই নম্বরে, কারণ তাফসিরে আকিদাও আছে, অন্য কিছু আছে। আর আকিদা শুধু আকিদা, আল্লাহ সম্পর্কে জানছেন, আখিরাত সম্পর্কে জানছেন, যেগুলি বিশ্বাসের বিষয়, কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না জানছেন আপনি, এটা সবচেয়ে উত্তম এলেম। কারণ ওর মাধ্যমে আপনার কিন্তু শিরক মুক্ত আপনি হবেন, সত্যিকার মুওয়াহিদ মুসলিম হবেন। আকিদার এলেম এক নম্বরে, দুই নম্বরে তাফসির, সুম্মাল হাদিস, তিন নম্বরে হাদিসের দরস, হাদিসের শিক্ষা, তারপরে ফেকার শিক্ষা, তারপরে
ফেকার কায়দা কান ওসুলি ফেকার শিক্ষা। আর তারপরে তখন দুনিয়ার সায়েন্স টেকনোলজি মেডিকেল ওইসব পড়ে জাতিকে কিছু দিতে হবে, জাতির কল্যাণ করতে হবে, জাতির জাতির মেরুদণ্ড মজবুত করতে হবে ইত্যাদি, সেই উদ্দেশ্যে আপনি সৎ নিয়তে আপনি শিখবেন। যাই হোক, এলম সম্পর্কে ওলামায়ে কেরাম অনেক কিছু বলেছেন, তার কিছু কথা শুনাইলাম। বা নফল এলম সম্পর্কে, নফল সলাত, নফল সলাত সম্পর্কে এখানে অনেকগুলি হাদিস এসছে আর খুব সুন্দর ভাবে পেশ করা হয়েছে। যদি আলোচনা পুরো হয় তাহলে জানবে যে নফল সম্পর্কে নফল নামাজ সুন্নত, নফল নামাজ সম্পর্কে আপনার মোটামুটি সুন্দর জ্ঞান হয়ে যাবে। প্রথম যে হাদিসটা এখানে এসছে সেটা হচ্ছে সাহাবী রাবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে ক্বালা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, সাল, আমার কাছে চাও। সাল মানে কিছু চাও। ফাকুলতু, তখন আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে জান্নাতের সঙ্গী হতে চাই, আপনার কাছে চাই যে আমি যেন আপনার জান্নাতের সঙ্গী হতে পারি। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা জালেক, এছাড়া আর কিছু আছে, আর কিছু চাও? মানে দুনিয়ার কিছু চাও, টাকা পয়সা আরো কিছু লাগবে, হ্যাঁ এটা উঁট লাগবে, একটা সওয়ারি বাহন লাগবে, কিছু বলো। ফাকুলতো, সেই যুবক, যুবক ছেলে ছিল, অল্প বয়সের ছেলে, সে বলল, হুয়া জাকা, ওইটাই চাই, ব্যাস আর কিছু চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে আমার সাহায্য করো। ফাআইন্নি মানে আমাকে সাহায্য করো, আলা নাফসিকা তোমার জন্য, তোমার উদ্দেশ্যে, বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা করে। সেজদা মানে ফরজ নামাজ ছাড়া বেশি বেশি নফল নামাজ পড়ে। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেখানে সেজদা বলা হয়েছে, সেজদায় তেলাওয়াত আর সেজদায় শুকুর ছাড়া আর কোন নামাজবিহীন সেজদা নেই। শুনে রাখেন ভালো করে, সেজদায় তেলাওয়াত গত সপ্তাহে আলোচনা হয়েছে, আর সেজদায় শুকুর, এই দুইটি নামাজের বাইরের সেজদা, তেলাওয়াতের সেজদা নামাজের ভিতরে হইতে পারে আর বাইরে হইতে পারে, নামাজের ভিতরে তেলাওয়াত করলেন সেজদার, তখন তেলাওয়াত সেজদা করলেন আর বাইরে হইতে পারে, আর শুকুরের সেজদা নামাজের ভিতরে না। হঠাৎ করে একটা খুশির কথা মনে আসলো আর নামাজের মধ্যে আপনি সিজদা পড়ে শুকরানা, এটা চলবে না, যেটা গত সপ্তাহে বলা হয়নি, এটা মাসলা জেনে নামাজের বাইরের সিজদা। এটা নামাজের বাইরে আর এ ভিন্ন আর কোনো সিজদা নেই। সিজদা মানেই কি? নফল নামাজ, সুন্নত নামাজ। তাহলে বেশি বেশি সিজদা করে মানে বেশি বেশি নফল নামাজ আদায় করে আমাকে সাহায্য করো, যাতে করে তোমাকে আমি সঙ্গে নিতে পারি। তোমাকে সঙ্গে নেওয়া, আমার প্রভাব দিয়ে, আমার ক্ষমতা দিয়ে আমি নিতে পারবো না, বরং আমি যদি তোমাকে সাথে নিই, তোমার কিছু করণীয় আছে, সেটা হচ্ছে বেশি বেশি তুমি নামাজ পড়িও, বেশি বেশি নফল নামাজ পড়িও। এটা এই জন্যই বললাম এই বিষয়টি, যে এই নামাজের বাইরে তেলাওয়াতের সেজদা আর শুকুর সেজদা ছাড়া আর কোনো সেজদা নাই। কিছু ভাইদেরকে দেখা যায় যারা সন্ন্যতার বিদাতের জ্ঞানও রাখে না আর অত জানার পরোয়াও করে না, মাঝে মাঝে বসে থাকতে থাকে মসজিদে, খট করে একটা সেজদা দিলে উঠে চলে গেল, দেখেছেন না, দেখেন নাই, এটা বিদাত। এইরকম সেজদা জায়েজ নয়, বিদাত। একমাত্র তার হয়তো এটা খুশির কথা, সুখের কথা মনে হয়েছে যে খবরটা তো এসেছিল আমার কাছে খুশির, আর সেজদাটা করা হয়নি তাই সেজদা করছি, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু মনে করবে যে কোরআন হাদিসে সেজদার কথা, ওয়াবুদু রাব্বাকুম ওয়াসজুদু, সেজদা করো, আর আমি এমনি জন্য সেজদা করলাম, চলবে না। খেয়াল খুশি কোরআন হাদিস বুঝলে হবে না। কোরআন হাদিসকে সাহাবায়ে কেরামরা যেভাবে বুঝে আমল করেছেন ওইভাবে আমল করতে হবে। সাহাবায়ে কেরামরা নামাজের বাইরে তেলাওয়াতের সেজদা আর শুকুরের সেজদা ছাড়া আর কোনো সেজদা করেননি। সুতরাং আল্লাহর নৈকট্য লাভের জন্য সেজদা একটা দিবেন আর উঠে চলে যাবেন, এটা চলবে না, এটা বিদাত, এটা বিদাত। যদি ভালো কাজ হইতো, নেকির কাজ হইতো, লাসাবা কুনাই লি সাহাবায়ে কেরাম আমাদের চাইতে বেশি অগ্রগামী হইতেন, তারা আমাদের চাইতে বেশি আগে তারা এই ভালো কাজগুলি করতেন। ঘটনা এই ছিল যে এই সাহাবী রাবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাত্রে থেকে যেতেন, পাশাপাশি থাকতেন, আর নবী সাল্লামের খেদমত করতেন, উজুর পানি এনে দিতেন আর খেদমত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে ছেলেটা যুবক মানুষ, অনেকদিন থেকে খেদমত করে, তো কিছু দি, তাহলে আমাদের এরকম উচিত, কেউ যদি এরকম হয় হিতাকাঙ্ক্ষী আপনার সহযোগিতা করছে তাহলে কিছু দেওয়ার চেষ্টা করবেন তাকে। নবী সাল্লাম ওর খেদমতের কিছু বিনিময় দিতে চাইলেন, জিজ্ঞেস করলেন যে সাল, অন্য হাতে সাল নিয়ে আমার কাছে কিছু চাও,
নবী সাল্লামের উদ্দেশ্য যে কিছু চাইবে, একটা উঠ চাইলে উঠ দিয়ে দেবো, আর কিছু যদি টাকা পয়সা চাই থাক যা পারবো দিয়ে দেবো, কিছু চাক। কিন্তু এই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে তার ঈমান কত সুন্দর হয়েছে। দুনিয়া তুচ্ছ তার কাছে, দুনিয়া চাই না আখেরাত চাই, মাত্র যুবক, হ্যাঁ 12-14 বছরের ছেলে হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি সাথে আমার থাকতে পারবে, কিন্তু আমার ক্ষমতা নেই, তোমার কিছু আমল করতে হবে, সেটা হচ্ছে বেশি বেশি কি করো, নামাজ পড়ো। তাহলে বোঝা গেল যে কোন মানুষের এই ক্ষমতা নেই যে তার ক্ষমতা দিয়ে তার বল প্রয়োগ করে জান্নাতে পৌঁছে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা না করতে পারেন, তাহলে কোন পীর ওলি কোন ক্ষেতের মুলি, হ্যাঁ কোন ক্ষেতের মুলা এরা, আস্তাগফিরুল্লাহ আতিবিল্লাহ। হ্যাঁ আমাদের বাবা আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবেন না, আপনাদেরকে বাবা সবকে নিয়ে যাবেন। এসব বক্তব্য ভক্তরা যে ডানা ডান হাত বাম হাত থাকে না পীর সাহেবের, ওরা এই পয়েন্টটা রাখে যে আপনারা আল্লাহর হস্তে দান খেরাত করেন। আমাদের ইউরোপের ভাইরা বলে লন্ডনে যখন এই পীরগুলো যায়, কারণ সবার মুরিদ আছে ওইখানে, লন্ডনে মুরিদগুলো যায়, যাওয়ার পরে তাদের ভক্ত যে খাস ভক্ত দাঁড়িয়ে যায়, খাস খলিফা, আর দাঁড়িয়ে পরে বলে যে আপনার আল্লাহর হস্তে দান খায়, দান আল্লাহর হস্তে আর পেটে যাচ্ছে পীরের, হ্যাঁ আর আল্লাহর হস্তে দান করেন, এই আল্লাহর ওলি আল্লাহর কুতুব, হ্যাঁ আপনাদেরকে ছেড়ে দিয়ে একা জান্নাতে যাবেন না, যতক্ষণ আপনাদের না নেবেন সাথে ততক্ষণ জান্নাতে যাবেন না। মনে হচ্ছে যে বাবার ঘর জমিদারি রাখা আছে জান্নাতে, হ্যাঁ আল্লাহ জমিদারি দিয়ে রেখেছে এদেরকে। নফল নামাজ, নফল নামাজের ভাগগুলি বলে দিই, ব্রেন খুলবে একটু। নফজ নামাজ সম্পর্কে ভাষ্যকার বলছেন, নফজ নামাজ চার রকমের, আত্তাতাওয়ু ফিস সালাতি আলা আরবাতি আকসাম, নফল নামাজ হচ্ছে চার প্রকারের। এক রকমের নফল সাধারণ নফল, যেগুলির কোনো কারণ নেই, টাইমও নেই আর ফরজও নাই। প্রথম কি বললাম, এমন নফল যেগুলি বিনা কারণে নফল, সময় নেই, যে কোনো সময় পড়তে পারেন আর ফরজ নাই, অজীবও নাই, এইরকম নফল। যেমন আপনার মনে হলো যে ফ্রি বসে আছি, দু চার রাখার নামাজ পড়ি, জোহর আসরের মাঝখানে, হ্যাঁ কোনো কারণও নেই নামাজ পড়ার আপনার, এমনি বিনা কারণে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছেন আপনি, হ্যাঁ আল্লাহ নৈকট্য লাভের জন্য, এইরকম নামাজ। দুই নম্বর নফল হচ্ছে যে এমন নফল নামাজ যা সময়ের সাথে সম্পর্কিত, সময়ের সাথে জড়িত বা সম্পৃক্ত, যেমন বেতরের নামাজ, পরে একটা নির্দিষ্ট সময় আছে, ফজর আজান হয়ে গেল আর ভেতর পড়া চলবে না, সালাতুজ্জোহা, হ্যাঁ চাষ্তের নামাজ, জোহার নামাজ, তার একটা সময় আছে, মাথার উপর সূর্য চলে আর চলবে না, সূর্য এখনো উঠেনি, সালাতুজ্জোহা চলবে না, তাহলে ওর নির্ধারিত টাইম আছে। তিন নম্বর নামাজ, তাতাউ ও মুকাইয়াদ বি ফরজ, এমন নফল নামাজ যেই নফলগুলি ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট, ওর সাথে লাগা, গ্যাপ দিয়ে চলবে না, ফরজ নামাজের সাথে জড়িত, ফরজ নামাজের আগে পরে নবী করিম সাল্লাম পড়েছেন বা পড়তে বলেছেন। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাতে রাতে বাগুলি, জোহরের আগে পরে নামাজ, ফজরের আগে নামাজ, মাগরিবের পরে নামাজ, এশার পরে, এশার ফরজ নামাজের পরে নামাজ, এই নামাজগুলি, এই নামাজগুলি এইরকম নয় যে আপনি খেয়াল খুশি আপনি নামাজ ফরজ পড়ে নিলেন আর দু চার ঘন্টা পরে আপনি সুন্নাত পড়ছেন, সুন্নাতের রাতে পড়ছেন, না কোনো কারণবশত বিলম্ব হলে পড়েন সেটা আলাদা কথা, কিন্তু বিনা কারণে আপনি বিলম্ব করবেন, আর বলবেন জোহরের সুন্নতটা আসর হইতে যাচ্ছে আসরে পড়িনি, হ্যাঁ মাগরিবের সুন্নতটা এশা এশা হয়ে গেল, এশার নামাজটা পড়ার পরে মাগরিবের সুন্নতটা পড়িনি, না চলবে না, ওর টাইম শেষ হয়ে গেছে। ফরজের সাথে, ফরজের সাথে সংশ্লিষ্ট, ফরজের সাথে জড়িত, ফরজের সাথে লাগিয়ে পড়তে হবে। চার নম্বর নফল হচ্ছে কারণগত নফল, এমন নফল যেগুলি কারণের সাথে সম্পৃক্ত, ওর কারণ আছে, যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে এসেছেন বসবেন যার কারণে নামাজ পড়তে হবে, কারণগত নামাজ। এইরকমই তাহিয়াতুল উযু, উযু করেছেন যার কারণে দুই রাকাত নামাজ পড়ে নেব আপনি, তো এইগুলি হচ্ছে নফল নামাজ। হ্যাঁ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলি হচ্ছে, হ্যাঁ কারণগত নামাজ, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে এই জন্য, হ্যাঁ দুর্ভিক্ষ অনাবৃষ্টি বৃষ্টি হয় না সেজন্য নামাজ পড়ে, ইস্তেসকার নামাজ এগুলো হচ্ছে কারণগত নামাজ। হ্যাঁ আর এইরকম আরো নামাজ রয়েছে,
বেতর বলা হয়, বেতরের সাথে তাহাজ্জুদ লাগিয়ে নেবেন। বেতর বললাম তার মানে ভাববেন না যে তাহাজ্জুদ নেই, তাহাজ্জুদের নামাজ ওটাও ওই সময়ের সাথে সম্পৃক্ত। আপনি এশার নামাজের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত এই লম্বা টাইম আপনাকে দেওয়া আছে, এর মধ্যে যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে হবে, যদিও শেষ তৃতীয় অংশ পড়লে বেশি ভালো। এখন এই সুন্নত নামাজগুলি সম্পর্কে দেখেন হাদিস। ওয়ান ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 10 রাকাতিন, রাকাতাইন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন বাদাহা ওয়া রাকাতাইন বাদাল মাগরিবি ফি বাইতিহি ওয়া রাকাতাইন বাদাল ইশা ফি বাইতিহি ওয়া রাকাতাইন ক্বাবলা সুবহি মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতি আল্লাহুম্মা রাকাতাইন বাদাল জুমআতি ফি বাইতিহি ওয়া লিমুসলিমিন কানা ইযা তালা আল ফজর লা ইউসাল্লি ইল্লা রাকাতাইন খফিফাতাইন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমারের ছেলে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, তিনি যে হাফেজ তো মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি মুখস্থ রেখেছি, সংরক্ষিত রেখেছি, ব্রেনে বসিয়ে রেখেছি 10 রাকাত নামাজ, 10 রাকাত তিনি বলেছেন, রাকাতাইন কাবলা জোহর, 10 রাকাত কিভাবে প্রতিদিন 10 রাকাত নামাজ ফরজ ছাড়া, 17 রাকাত ফরজ আর তারপরে 10 রাকাত তিনি বলেছেন, 2 রাকাত কখন কাবলা জোহরে, জোহরের পূর্বে 2 রাকাত, রাকাতাইনে বাদাহা আর 2 রাকাত জোহরের পরে, রাকাতাইনে বাদাল মাগরিব আসরে নেই, মাগরিবের পরে 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ফি বাইতিহি, কিন্তু তার বাড়িতে পড়তেন এটা, ও রাকাতাইনে বাদাল ইশা, ইশা পরে 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ফি বাইতিহি নিজ বাড়িতে, ও রাকাতাইনে কাবলা সুবহে আর ফজরের নামাজ ভোরের নামাজের পূর্বে 2 রাকাত পড়তেন, মোট 10 রাকাত হলো, মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারীতে রয়েছে মুসলিমও রয়েছে। ওয়াফি রিওয়ায়াতি আল্লাহুমা, আর বুখারী মুসলিম আরেকটি বর্ণনা রয়েছে, রাকাতাইনে বাদাল জুমআতি ফি বাইতিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে জুমার দিনে 2 রাকাত নামাজ পড়তেন, জুমার নামাজ শেষ হওয়ার পরে ফি বাইতি বাড়িতে এসে। তাহলে এই হাদিস স্পষ্ট জুমার ক্ষেত্রেও যে জুমার দিন কেউ যদি বাড়িতে পড়ে তাহলে 2 রাকাত পড়াই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মসজিদের ক্ষেত্রে একটা হাদিস রয়েছে যে মসজিদে পড়লে কত পড়বে, 4 রাকাত পড়বে, তো যারা মসজিদে পড়েন 4 পড়বেন, আর যদি বাড়িতে পড়া সম্ভব হয়, এই এর দ্বারা বোঝা যায় যে বাড়ির 2 রাকাত মসজিদের 4-এর চাইতে বেটার, ভালো, এই জন্য বাড়িতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি 2 রাকাত পড়েছেন। এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম নেকি নিবেন, হ্যাঁ যেন 2 পড়েছেন, হ্যাঁ কখনো না। সহিহ মুসলিমে আছে, কানা ইযা তালা আল ফজর, যখন ফজর হয়ে যেত, ভোর উদিত হইত, লা ইউসাল্লি ইল্লা রাকাতাইন খফিফাতাইন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র হালকা 2 রাকাত নামাজ পড়তেন, এর বেশি পড়তেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সুন্নত পড়তেন ফজরের, আর তাও খুব হালকা পড়তেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফেরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, খুব হালকা করে পড়তেন সংক্ষেপে, এর বেশি পড়তেন না। এই জন্য মসজিদে গিয়ে কেউ 2-এর বেশি পড়বেন না, যে 2 রাকাত তো সুন্নাত পড়লাম আর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, না, মসজিদে গেলে ওই 2 রাকাতই পড়বেন, আর যদি বাড়িতে পড়ে নেন, বাসাতে আপনি সুন্নাতটা হয়তো পড়ে নিয়েছেন আর তারপরে মসজিদে গেলেন, এখন একামত হয়নি, এখন তাহিয়াতুল মসজিদের নিয়তে অতিরিক্ত 2 রাকাত পড়তে পারেন, নিয়ত আলাদা আলাদা হয়ে গেল। এই হাদিসে 10 দেখলেন, আরো হাদিস আসুক, 12-র হাদিস আছে, আর দুটোর সমন্বয় তখন বলবো যখন আসবে। ওয়ানহা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিলি আশাদ্দা তাআহুদান মিনহু আলা রাকাতাইল ফজর, মুত্তাফাকুন আলাইহি। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজে, দেখেন এখানে নওয়াফিল শব্দটি উল্লেখিত হয়েছে, তাহলে নফল শব্দ আরবি শব্দ আর নফল ব্যবহার করেছেন, আর কোন নামাজের ক্ষেত্রে নফল ব্যবহার করেছেন ওইটাও দেখেন। যারা বলে যে না 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 এই সুন্নতগুলি নামাজের আগে পরে যে সুন্নতগুলি আছে এগুলি নফল বললে ওরা হাসবে, নিয়ে তাদের মূর্খতার কারণে হাসবে, হাদিসে আছে কি আছে যে নফল কোন নামাজকে, ফজরের 2 রাকাত সুন্নতকে নফল বলা হয়েছে, হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজের কোন নামাজের উপর অত বেশি গুরুত্ব দিতেন না, যত গুরুত্ব দিতেন তিনি ফজরের 2 রাকাত সুন্নাতের উপর, নফলের উপর। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাতকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, মিনান নওয়াফিল, নফল বললেন। তো নফল মানে ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি নফল, নফল মানে অতিরিক্ত, জায়েদ, নফলের শাব্দিক অর্থই জায়েদ, হ্যাঁ নফলের শাব্দিক অর্থ হচ্ছে জায়েদ, অতিরিক্ত ফরজের উপর যেটা বাড়তি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলছেন, কানা লা ইয়াদাউ আরবান কাবলা যুহরি ওয়া রাকাতাইন কাবলা আল গাদাতি, রাওয়াহুল বুখারী।
সেই বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মায়েশা বলছেন যে নবী সাল্লাম কি করতেন না, ছাড়তেন না চার রাকাত নামাজ কাবলা জোহর, জোহরের আগে, মানে জোহরের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত নামাজ পড়তেন, ছাড়তেন না। ওয়া রাকাতাইনি কাবলাল গাদাতে, আর দুই রাকাত নামাজ ছাড়তেন না কাবলাল গাদা, ফজর নামাজের আগে। গাদাতুন মানে হচ্ছে সুবহন, ফজর। তো ফজরের নামাজের পূর্বে দুই রাকাত নামাজ ছাড়তেন না, আর জোহরের আগে চার রাকাত নামাজ ছাড়তেন না। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল, যে জোহরের আগে চার রাকাত, আগের হাদিস ওইটা বুখারি মুসলিম আছে, এটা বুখারিতে আছে, হাদিস দুটোই সহি। হ্যাঁ, আরেকটা হাদিস সামনে আসছে বারো রাকাতের হাদিস, ওইটাও পড়ে নেন, তারপরে সমন্বয় বলবো, আপনাদেরকে জিজ্ঞেস করবো একটা নেবেন আর একটা ছাড়বেন না দুটোর সমন্বয় করবেন, তারপরে দেখা যাক। সহিহ মুসলিমে রয়েছে ফজরের দুই রাকাত সুন্নাত সম্পর্কে, রাকাত আল ফজরি খাইরু মিনাদ দুনিয়া ও মা ফিহা, ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ দুনিয়ার চাইতে এবং দুনিয়াতে যা কিছু নিয়ামত রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম। দুনিয়ার সমস্ত নেতৃত্ব, সমস্ত ধনভাণ্ডার আর সমস্ত খনিজ সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নাত। সুতরাং এই দুই রাকাত সুন্নাত সম্পর্কে অবহেলা করবেন না, গাফিলতি করবেন না, যাবো যাচ্ছি উঠছি উঠছি করে উঠলেন আর দৌড় দিতে দিতে গেলেন, জামাত শুরু হয়ে গেছে, নামাজটা ফরজটা পড়লেন, নামাজটা ফরজ ফরজ পড়ার পরে অনেকে পড়লেন না, মজহাবি লাগাম যেহেতু লাগানো আছে না আর নামাজ পড়া যাবেন যাবে না, অথচ আবু দাউদের হাদিস আছে যে সাহাবি পড়েছেন, নবী সাল্লাম অনুমতি দিয়েছেন, তখনও পড়লেন না, চলেন সূর্য ওঠার পরে, পড়লেও তো চলতো, আমরা বলছি না যে তখনই পড়তেই হবে, সূর্য ওঠার পরে ভুলে গেলেন, যেহেতু মজহাব বলছে যে আর নামাজ পড়বেন না সেই জন্য হাদিসটা উপেক্ষা করলেন, আর যার ফলে তখন পড়লেন না মনে ছিল, সূর্য ওঠার পরে আর মনে থাকলো না, ছুটে গেল। তাহলে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ চাইতে ভালো জিনিস আপনার হাতছাড়া হয়ে গেল, চিন্তা করতে পেরেছেন আপনি? সুতরাং এমনভাবে মসজিদে যাবেন বা উঠবেন যাতে করে দুই রাকাত নামাজটা পড়ার পরে একামত হয়, দুই রাকাত নামাজ বাড়িতে পড়েন অথবা মসজিদে গিয়ে পড়েন। وعن أم حبيبة رضي الله عنها أم المؤمنين قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى اثنتي عشرة ركعة في يوم وليلة بني له بهن بيت في الجنة رواه مسلم وفي رواية تطوعا أم حبيبة رضي الله تعالى عنها أم المؤمنين نبي كريم صلى الله عليه وسلم بيبي أم حبيبة كي تر باپن نام كي أبو سفيان تر بھائن نام كي معاوية رضي الله تعالى عنها যে আলী রাজি আল্লাহ তালানোর পরে হাসানের ছয় মাসের পরে খলিফা হয়েছিলেন, বলছেন তিনি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা, যেই ব্যক্তি নামাজ পড়বে, ইসনাতে আশার রাকাতের বারো রাকাত, ফি ইয়াউমিন ওয়া লাইলা, দিন রাতে চব্বিশ ঘন্টায়, বনি আল্লাহ বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, তার জন্য এই বারো রাকাতের বিনিময়ে জান্নাতে একটি স্পেশাল ঘর তৈরি করা হবে। হাদিসটি সহিহ মুসলিমে। আর একটি রওয়ায়েতে রয়েছে মান সাল্লা ইসনাতে আশারাত রাকাতান তাতাওয়ান, এই নামাজটা তাতাওয়ান নফল হিসাবে পড়বে, এটা অতিরিক্ত ফরজের অতিরিক্ত যারা পড়বে। আলি তিরমিজি, আর তিরমিজিতে এই রকমই বলা হয়েছে, ওয়াজাদা, তাতে একটু বাড়তি আছে, মানে তফসিল, বারো রাকাত নামাজের ভাগ করে কখন কোন নামাজ কত রাকাত পড়তে হবে, আর বান কাবলা জোহর, বারোর মধ্যে চার রাকাত হচ্ছে জোহরের আগে, ওরাকাতাইনে বাদা, আর দুই রাকাত জোহরের পরে, ওরাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিব পরে দুই রাকাত, ওরাকাতাইনে বাদাল ইশা, ইশা পরে দুই রাকাত, ওরাকাতাইনে কাবলা সালাতিল ফজর, আর ফজরের নামাজের পূর্বে দুই রাকাত, কত রাকাত হইল, বারো রাকাত হইল। ওয়ালিল খামসাতি আনহা, এরপরে আর একটা হাদিস দেখেন অতিরিক্ত, আর পাঁচজন ইমাম, ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই পাঁচজন ইমাম, ইমাম হাফিজ হাজার যখন তার এই বলগুলো মারামে পাঁচজন ইমাম বলবেন, তো এই পাঁচজনকে উদ্দেশ্য করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মান হাফাজা আল আরবাইন কাবলা যোহরে, যেই ব্যক্তি হেফাজত করবে চার রাকাত নামাজের জোহরের পূর্বে, ও আরবাইন বাদাহার, চার রাকাত নামাজের জোহরের পরে, আরেকটু বেড়ে গেল, কি বললো, এতক্ষণ পর্যন্ত জোহরের পরে কয় রাকাত পড়লেন, দুই রাকাত, এই হাদিসে কি আছে, জোহরের পরেও চার রাকাত, আর আগেও চার রাকাত, তাহলে বারোর জায়গায় কত হয়ে গেল, চোদ্দ হয়ে গেল। যেই ব্যক্তি চার রাকাত জোহরের আগে পড়বে, জোহরের পরে চার রাকাত পড়বে, হারামাহুল্লাহু তাআলা আলা নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন, জাহান্নামের জন্য হারাম করে দিবেন। প্রথম হাদিস যেটা, সেটা তো সহিহ মুসলিমে রয়েছে, আর এই পাঁচজন ইমামের
সংকলিত যে হাদিসটা যাতে রয়েছে যে জোহরের আগে চার পরে চার, এই হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে একটু। তবে এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজি বলেছেন হাদিস হাসানুন সাহি আল্লাহ আলম। এই নামাজগুলি বারো রাকাত পড়বেন না দশ পড়বেন? হ্যাঁ বলেন না, চোদ্দ পড়বেন? হ্যাঁ হ্যাঁ বারো পড়বে। দশ যদি কেউ পড়ে গুনাহগার হবে? আদায় হলো সুন্নতের রাতে আদায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করেছেন, যেই সাহাবী যতটা জেনেছেন বর্ণনা করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন বারোর হাদিস। হ্যাঁ মানে জোহরের আগে চার, হ্যাঁ আর আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে? শালা উমরের ছেলে, নবী সাল্লামের কাছাকাছি যুবক ছেলে, থাকতেন বোনের বাড়ি, আসতেন বোনের বাড়ি, হাফসার বাড়ি এসে তিনি দেখেছেন বা শুনেছেন তার কাছ থেকে, এটা কৌলি হাদিস, বাচনিক হাদিস, যে দশ রাকাত নামাজ তোমরা পড়বে, নবী সাল্লাম পড়েছেন এবং পড়ার কথা বলেছেন, তিনি তার নলেজ মোতাবেক বর্ণনা করেছেন, তাহলে সবগুলি আপন জায়গায় ঠিক আছে। এই জন্য কেউ যদি দশ রাকাত আদায় করে নেয় তাহলে কোনো আপত্তি নেই, তার জন্য যথেষ্ট, এটা সে আদায় করলো। আর যদি কেউ বারো পড়ে, কখনো বারো পড়েন, আপনি নবী সাল্লামের মতো করেন, কখনো আপনি দশ পড়েন, কখনো বারো পড়েন, কখনো চোদ্দ পড়েন, যে হাদিসটা জোহরের আগে চার আর পরে চার, এর উপরে মাঝে মধ্যে আমল করে পড়লে চোদ্দ হয়ে যায়, কখনো চোদ্দও পড়েন। এই ছিল এই মর্মে হাদিস। এই রাতে বা সুন্নত গুলি বাড়িতে পড়া উত্তম বলছেন। আল আফজাল আন্তাকুনা রাওয়াতিব মাগরিবি ওয়াল ইশা ওয়াস সুবহি ওয়াল জুমা, মাগরিবের, এশার আর ফজরের আর জুমার এই নামাজগুলি বিশেষ করে বাড়িতে পড়া উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে পড়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিম হাদিস রয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি ক্বাবলা যুহরি আরবান, যুহরের আগে চার রাকাত নামাজ ফিল বাইতে, বাড়িতে যুহরেরও চার রাকাত বাড়িতে পড়েন। সুম্মা ইয়াখরুজু, তারপরে বের হতেন, ফা ইউসাল্লি বিন্নাস, আর লোকদের ইমামত করতেন। সুম্মা ইয়ারজিউ আলবাই, তারপরে বাড়িতে ফিরে আসতেন, ইউসাল্লি রাকাতে, তার বাড়িতে এসে দুই রাকাত নামাজ। তাহলে এই হাদিস আরো বোঝা গেল এই হাদিস দ্বারা, সহিহ মুসলিম এর হাদিস দ্বারা, যে যুহরের আগের পরে সুন্নাতগুলিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছয় রাকাত বাড়িতে পড়েছেন, এটাও বেশি উত্তম। ফাফি, এই হাদিস প্রমাণ করে, আন্না সুন্নাত সালাত রাতিবা ফিল বাইতি আফযালু মিনহা ফিল মসজিদ, মসজিদের তুলনায় বাড়িতে সুন্নাতগুলি পড়লে বেশি উত্তম হবে, বেশি নেকি হবে। কারণ বাড়িতে নামাজ পড়লে মানুষ থেকে নফল ইবাদতকে লুকিয়ে আল্লাহর জন্য করলেন, খলুসিয়াত বেশি আসবে তাতে। আর ফরজ নামাজ, ফরজ নামাজ লুকিয়ে পড়লে হবে না, ফরজ নামাজের ক্ষেত্রে এই যুক্তি দাঁড় করলে হবে না যে মানুষকে দেখাবো কেন, আমি নামাজ পড়ব, আমি ঘরে নামাজ পড়ে নেবো মহিলার সাথে, বিবির সাথে, হ্যাঁ চলবে? কারণ ফরজ নামাজ যেহেতু ফরজ, যদি না পড়তে মসজিদে যান তো মহল্লার লোকেরা, আশেপাশের লোকেরা, প্রতিবেশী বলবে যে বেনামাজি, আপনি ওইদিকে ওই গুমরা যুক্তি দিয়ে বলছেন আমি বাড়িতে লুকিয়ে নামাজ পড়ছি, আর ওইদিকে গ্রামবাসী বলছে যে বেনামাজি। বুঝতে পেরেছেন? এইরকম আজকাল কিছু চরমপন্থী আছে, না এরা বিদাত টেদাত করে, নামাই তো পড়ে, না না এদের পিছনে নামাজ পড়বো না, দেশে গিয়ে ঘরে নামাজ পড়ে বিবির সাথে, না জায়েজ নয়। বিদাত পন্থীর পিছনে নামাজ হবে কোনো সন্দেহ নেই, কাবিরা গুনাহকারী ফাসিক চোরের পিছনে নামাজ হবে, মদ খাওয়া লোক, মদ খায় কিন্তু এখন হুজ দিশে আছে, নামাজ পড়াচ্ছে, আপনি তাকে সরাইতে পারবেন না, ইমামতি সে পেয়েছে সরকারের পক্ষ থেকে, তার পিছনে নামাজ হবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি শাফি মালিক আমি সবার আকীদা। ফাজির, সৎ অসৎ সমস্ত মুসলিমের পিছনে নামাজ হবে, একমাত্র বড় শিরকারের পিছনে নামাজ হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে ওই ইমামকে না জানবেন যে বড় শিরক করে, একে জানি দেখেছি অথবা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে মাজারে সেজদা করে এসছে, মাজারে খাসি জবাই করে এসছে, মাজারে চাদর চড়ে এসছে, যতক্ষণ না জানবেন, অথবা এরকম বড় শিরক করেছে, হ্যাঁ বলেছে বক্তব্যে যে ওলি আউলিয়া গোস কুতুবরা দিতে পারে, উদ্ধার করতে পারে, জাহাজ রক্ষা করতে পারে ডুবা থেকে, এরকম কথা যদি শুনে থাকেন তাহলে বড় শিরক, তাহলে তার পিছনে নামাজ পড়িয়ে না। আর নামাই তো পড়ে,
হ্যাঁ, আর সম্মিলিত মোনাজাত করে, আর ইত্যাদি এইসব বিদাত করে, মিলাদ পড়ে, সেই জন্য আমি মসজিদে নামাজ পড়বো না, এটা মোটেই আপনার জন্য জায়েজ নয়। শয়তান সুযোগ নেবে যে তুই হেদায়েত হয়েছিলি, তোকে আর এক গর্তে ফেলবো, এক গর্ত থেকে বেদাতের গর্ত থেকে উঠে এসেছিলি, এখন তোকে খারেজিদের গর্তে ফেলবো, চরমপন্থীদের গর্তে নিয়ে যা ছাড় দেবো। সাবধান। নফল নামাজ, নফল নামাজের মধ্যে এক রকমের নামাজ হচ্ছে বেতর, হ্যাঁ, আর ফজরের সুন্নাত, এই দুটো নামাজ। সফরে পড়বেন না পড়বেন না? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতরের নামাজ আর ফজরের সুন্নাত কখনো ছাড়েননি। সেই জন্য আপনি বাড়িতে থাকেন আর সফরে থাকেন, ওমরা সফরে যাচ্ছেন, রাস্তায় কমপক্ষে এক রাকাত বেতর পড়ে নেবেন, হ্যাঁ, ফজরের সুন্নাত পড়বেন, আপনি সুন্নাত ছাড়বেন না, নবী সাল্লাম ছাড়েননি, ঠিক আছে। আর বাকি যে সুন্নতগুলি রয়েছে, জোহরের আগে পরে, মাগরিবের পরে, এশা পরে, এই সুন্নতের রাতে বা, এই সুন্নতের রাতে বা গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে পড়েননি, আপনি সফরে পড়বেন না, এটা হচ্ছে সুন্নত। আপনি সফরে সুন্নতের রাতে বা, তাহলে সফরে পড়বেন না, বাড়িতে পড়বেন। তাহলে বেতর হয়ে গেল আর ফজরের সুন্নত হয়ে গেল, এক হুকুম তার। আর বাকি যে সুন্নতগুলি রয়েছে সেই সুন্নতগুলির এক হুকুম হয়ে গেল। এছাড়া বাকি বেশ কিছু সুন্নত নফল নামাজ রয়েছে, যেমন তাহাজ্জুদের নামাজ, সালাতুদ দোহা, ইশরাকের নামাজ, হ্যাঁ, এই নামাজগুলি, তাহিয়াতুল মসজিদ, মসজিদ ঢুকেছেন এখন জামাত শুরু হয়নি, তাহিয়াতুল মসজিদ, এই নামাজগুলি সফরে পড়বেন না পড়বেন না? তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত, মক্কাতুল মুকাররমা মদিনায় গিয়েছেন, আরে সফরে আছি, সফরে তো এমনি ফরজে আল্লাহ ডিসকাউন্ট করেছেন, তাহলে আমি কেন তাহাজ্জুদ পড়বো? এই যুক্তি চলবে? ভুল, এই যুক্তি ভুল। জি, তাহলে এই তাহাজ্জুদের সুন্নাত বা নফল বলেন আপনি, তাহাজ্জুদের নামাজ, সালাতুল জোহা, আপনি মোবারক জায়গায় আছেন অথবা সফরে, যে কোনো জায়গায় সফরে আছেন, যে কোনো সফরে, দুনিয়ার সফরে থাকতে পারেন, হোটেলে আছেন, ফ্রি আছেন, আপনি সালাতুল জোহা পড়বেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শুধু যেই নামাজগুলিতে ডিসকাউন্ট আল্লাহ করেছেন, অর্থাৎ ফরজ নামাজে কসর আল্লাহ দিয়েছেন সফরে, সেই জন্য ওর সাথে সংশ্লিষ্ট নামাজগুলি মানে সুন্নাতগুলি পড়বেন না। বুঝেছেন আমার ভাষাটা? জোহরে আল্লাহ চার ফরজে দুই করে দিলেন, আসরের চার ফরজে দুই করে দিলেন, এশার চারে দুই করে দিলেন, আল্লাহ যেখানে ফরজেই কমিয়ে দিয়েছেন, হালকা করে দিয়েছেন, তো ফরজের সাথে সংশ্লিষ্ট নামাজ হচ্ছে সুন্নাতের রাতে, জোহরের আগে পরে সুন্নাত, হ্যাঁ, মাগরিবের পরে সুন্নাত, এশা পরে সুন্নাত, এই সুন্নাতগুলি পড়বেন না। কারণ আসলটাতেই যখন কমিয়ে দেওয়া হয়, আপনার জন্য হালকা করা হয়েছে, তা আবার বোঝা কেন ভারী করবেন? আল্লাহ পাক এটা চান না, এটা সুন্নাত, এই জন্য নবী সাল্লাম থেকে প্রমাণিত নয়। সফরে জোহরের সুন্নাত পড়া, মাগরিবের সুন্নাত পড়া, এশার সুন্নাত পড়া নবী সাল্লাম থেকে প্রমাণিত নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, ইন্না মিন হাদিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাদুল মাদে বলেছেন, ফি সাফারিহি, সফরে নবী সাল্লামের আদর্শ হচ্ছে, আল ইখতিসার আলাল ফারজি, শুধু ফরজ নামাজ পড়া, ওয়ালাম ইউহফাজ আনহু আন্নাহু সাল্লা সুন্নাতাস সালাতি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, আর নবী সাল্লাম থেকে এমন কোন হাদিস সংরক্ষিত নেই, বর্ণিত নেই, যে তিনি সুন্নাতে ক্বাবলিয়া, ফরজ নামাজের আগের সুন্নাত পড়েছেন আর পরে সুন্নাত পড়েছেন, ইল্লা মা কানা মিনাল উইতর, তবে বেতরের নামাজ শুধু পড়তেন, ওয়াসুন্নাতুল ফজর, আর ফজরের দুই রাকাত সুন্নাত পড়তেন, ফাইন্নাহু লাম ইয়াকুন লিয়াদাহুমা হাজারান ওয়ালা সাফারান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতেও ছাড়তেন না এই দুটো সুন্নত, আর সফরও ছাড়তেন না। কোন দুটি সুন্নাত? বেতরের নামাজ আর ফজরের নামাজ। ফজরের সুন্নাত নামাজগুলি ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। ওই রকমই বেতর ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। ওয়াজিব না, যারা ওয়াজিব বলেছে তারা ভুল করেছে, তিন ইমাম, ইমাম শাফি, মালিক আহমদ, তারা বলেছেন যে, আর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, যে বেতর হচ্ছে সুন্নাত ওয়াজিব নাই, একমাত্র হানাফি মাযহাব ছাড়া। আম্মা ইযা কানাত তানাফুল নাফলান মুতলাকান, নফল নামাজ, ফাকাদ সুয়েল আল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয় যে নফল নামাজ সম্পর্কে কি বলেন, সফরে যদি নফল নামাজ পড়তে চাই, ফাকাল আরজু আল্লাহ আল্লাহ একোনা বিত্তাতা ওয়ে বাস, কেউ যদি সফরে থাকে আর মনে করে যে আমি ফিরে আছি অতিরিক্ত মক্কায়, আমি দু চার দশ বিশ রাকাত নামাজ পড়বো, কোনো অসুবিধা নেই, আমি আশা করি যে কোনো আপত্তি নেই, পড়লে পড়তে পারে, অসুবিধা নেই। আসরের নামাজ সম্পর্কে আমরা কি জানলাম? কোনো হাদিসে আসরের আগে বা পরে কোনো সুন্নাতের রাতে বা নেই, তবে তাহিয়াতুল হুজুর নিয়তে পড়তে পারেন, বা তাহিয়াতুল মসজিদ, মসজিদে গেলেন এখনো জামাত দাঁড়া হয়নি, সুতরাং মসজিদের সালামি তাহিয়াতুল মসজিদ হিসাবে আপনি পড়তে পারেন। একটা হাদিস
আছে সেই হাদিসটা সম্পর্কে বলতে হবে যে হাদিস সহিহ না সহিহ নয়, হাদিসটা সামনে চলে এসেছে। তো ভাষ্যকার এই কথা বলছেন যে পর্যন্ত যে হাদিসগুলি জানলাম তাতে আসরের আগে বা পরে কোনো রাতে বা নামাজ নেই। এক কথায় রাতে বা যে বারো রাকাত নামাজ বা দশ রাকাত আছে এর মধ্যে কোনো নামাজ আসরের আগে বা পরে নেই। ফজরের সাথে আছে, জোহরের সাথে আছে, আগে পরে, হ্যাঁ মাগরিবের পরে আছে, এশা পরে আছে, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের চার ওয়াক্তে আগে হোক আর পরে হোক সুন্নাতে রাতে বা আছে, সুন্নাতে রাতে বা আছে, কিন্তু আসরের আগে বা পরে সুন্নাতে রাতে বা নেই। এক কথায় যদি থাকেও সেটা সহি হয়, সহি না জৈব ইখতিলাফ রয়েছে, সেটা নফল বলতে পারে, অতিরিক্ত সুন্নাতে রাতে বা বলা যাবে না ওটাকে। একটা জিনিসের হিকমত কোনোদিন চিন্তা করেছেন ভাষ্যকার বা ওলামা কেরাম আমরা লিখেছেন হাদিসের ব্যাখ্যায় যে ফজরের আগে দুই রাকাত সুন্নাত, জোহরের আগেও আছে পরে আছে, মাগরিবের পরে শুধু আর এশার পরে শুধু, কেন মাগরিবের আগে কেন সুন্নাতে রাতে বা নেই, এশার আগে কেন সুন্নাতে রাতে বা নেই, জোহরের আগে পরে দুই দিকে কেন সুন্নাতে রাতে বা, হ্যাঁ আর ফজরের আগে কেন ফজরের পরে কেন নাই, এইসবের হিকমত সম্পর্কে একটা কথা বলেছেন ভালো সুন্দর কথা। সেটা হচ্ছে যে এশার নামাজ শেষ করার পর থেকে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ, এই যে মানুষের এবাদত বন্দেগীতে গ্যাপ হয়ে গেছে যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার থেকে গাফিলতি হয়তো চলে এসেছে, ঠিক না? সুতরাং ফরজ এই ফজরের নামাজ পড়ার আগে একটু ভালো প্রস্তুতি নেন, প্রস্তুতি স্বরূপ আগেই সুন্নাত পড়েন, আগে সুন্নাত দেওয়া হয়েছে যে ফরজটা যাতে করে সুন্দরভাবে আদায় হয়। লম্বা গাফিলতি ছিল কয়েক ঘন্টার, সাত আট ঘন্টা বা ছয় ঘন্টা হয়ে যাচ্ছে বা তারও বেশি, সুতরাং দুই রাকাত সুন্নাত পড়ে মানসিকভাবে ইমানি দিক থেকে আপনি প্রস্তুত হন আর তারপরে ফরজটা আদায় করেন। এইরকমই ফজর থেকে শুরু করে জোহরের মাঝখানে লম্বা গ্যাপ, কিন্তু ভোর চারটা পাঁচটা থেকে শুরু করে একেবারে বারোটা পর্যন্ত, হ্যাঁ লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে যার ফলে একটা গাফিলতি চলে এসছে। গাফিলতি দূর করার জন্য সরাসরি ফরজে না ঢুকে তার আগে একটু প্রস্তুতি, ইমানি প্রস্তুতি, সুন্নাত পড়ার পরে ইমানি প্রস্তুতি হয়ে গেছে, মানসিক অবস্থা সুন্দর হয়ে গেছে, এবাদতে মন লেগেছে, এখন ফরজে ঢুকেন আপনি। কিন্তু জোহর আসর মাঝখানে বেশি গ্যাপ নেই, জোহর আসর মাঝখানে গ্যাপ নেই, আসরের আগে তেমন সুন্নাত রাতে বা নেই, হ্যাঁ এইরকমই আসর মাগরিবের মাঝখানে বেশি গ্যাপ নেই সেজন্য সুন্নাত রাতে বা মাগরিবের আগে নেই পরে আছে, আর এইরকমই এশা মাগরিব এশার মাঝখানে বেশি গ্যাপ নেই এই জন্য এশার আগে আর সুন্নাত রাতে বা নেই, এই হিকমতটি উল্লেখ করেছেন ওলামা কিরাম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহম করুক, সাল্লা আরবান কাবুল্লাহ আসরে, যে আসরের আগে চার রাকাত নামাজ পড়বে, যে আসরের আগে চার রাকাত নামাজ পড়বে, এটা সুন্নাতের রাতে বা নয় বরং এটাকে আপনি নফল বলতে পারেন, ফজিলতের রয়েছে বিশেষ। হাদিসটা মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, এবং তিরমিজি হাসান বলেছেন, ইবনে খুজামাহ আছে, ইবনে খুজামাহ সহিহ বলেছেন। হাদিসটা অনেক ওলামায়ে কেরামদের নিকটে জঈফ, দুর্বল, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাই হাসান বলেছেন, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ হাদিসকে জাল বলেছেন একবার, এই জন্য ভাষ্যকার এখানে বলছেন আল হাদিসু জাইফুন, এই হাদিসটা জঈফ। সুতরাং এই হাদিস সম্পর্কে আমরা সন্দিহান, জঈফ না মজুব নাকি হাসান, মানে একেবারে গ্রহণযোগ্যের একবারে নিচের দিকে, আল্লাহ আলাম। এই মর্মের যে কটা সূত্র রয়েছে সবগুলি এর সম্পর্কে বলা হয়েছে যে হাদিস জঈফ, আল্লাহ ভালো জানেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন, বলছেন আম্মাল আরবা কাবলাল আসরি, আসরের আগে যে চার রাকাত নামাজ, ফালাম ইয়াসিহ আনহু সাল্লাল্লাহু আলাইহি সাফি নাকলিহা শাইউন, এই নামাজটি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস সহি সূত্রে প্রমাণিত নাই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আলা আন্নাহু কানা ইউসাল্লি ফিন নাহরি 16 রাকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ রাকাত নামাজ পড়তেন, এরকম কোনো সহিহ হাদিস নেই। ওসামিয়ে তো শাইখ আল ইসলাম ইউনকিরু হাযাল হাদিস, আমি আমার ওস্তাদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুনেছি তিনি এই হাদিসকে একেবারে অস্বীকার করতেন, হাদিস সহিহ নয় অস্বীকারই করতেন, ওয়াদফাহু জিদ্দান, বড়ই শক্তভাবে তিনি প্রতিবাদ করতেন, মানে জাল বলতেন, ওয়াকুলু, আর বলতেন ইন্নাহু মওযু, হাদিসটা জাল। তাহলে আসরের আগে চার রাকাতের হাদিস যে সেটা সম্পর্কে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তাঁর ছাত্র ইবনুল কাইয়িম তারা বলছেন রাহিমাহুল্লাহ,
তারা বলছেন যে জাল, আর একদল বলছেন দুর্বল জয়ীফ, আর একদল কেউ কেউ হাসান বলেছেন, আল্লাহু আলাম। সুতরাং এর উপর আস্থা করার কোনো প্রয়োজন নেই। আর যদি কেউ পড়ে তো আমরা বিদাত বলবো না, কারণ আল্লাহ ভালো জানেন এই সম্পর্কে। জি, আজকে এখান থেকে শেষ করি, এরপরে আর একটা বিষয় শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার এবং তার মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মানুষ মারা গেলে মৃত ব্যক্তির নামাজ যেগুলি ছুটে গেছে এর জন্য কাফফারা নির্ধারণ করা বিদাত। দুনিয়ার চাইতে বেশি মূল্যবান যদি ফজরের দুই রাকাত সুন্নাত হয়, তাহলে ফরজের খেসারত দু চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কি করে হইতে পারে বলুন তো দেখি। তাহলে এটা নিছক মৌলভী সাহেবদের মোল্লা হুজুরদের পেটের ব্যবসা, সমাজের ইনকাম, মসজিদের ইনকাম, কিছু আমরা করব এগুলো, এই টাকাগুলি আদায় করে এগুলো হচ্ছে ব্যবসা, ব্যাস আর কিছু না। সুতরাং এই ধারণা করা যে নামাজের ঘাটতি পূরণ টাকা পয়সা দিয়ে হইতে পারে, দুনিয়ার ধন দৌলত নেতৃত্ব দিয়ে হইতে পারে, আমি নেতৃত্ব কুরবানি করে দিলাম আমি নামাজ পড়বো না, না আল্লাহ কবুল করবেন না, তাহলে নামাজের কাফফারা কিছু হইতে পারে না। এই ধারণা রাখা বিদাত, আর এরকম কাফফারা আদায় করাও বিদাত, কাফফারা দেওয়াও বিদাত, এগুলো করবেন না। তবে ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাত, বেশি বেশি নেকি করলে গোনা মাফ হয়। যাদের গোনা হয়েছে বেশি বেশি নেকি পৌঁছাবার চেষ্টা করেন বিভিন্নভাবে, বিভিন্ন ব্যবহাজ করে, উমরা করে, দান খায়রাত করে, কিন্তু কাফফারা ধরবেন এক অক্ত সমান কত হাজার বলে ওরা, না না এক অক্ত নামাজ ছুটে গেছে অসুস্থ অবস্থায় কত টাকা আদায় করে কাফফারা, এলাকা ভিত্তি, মানে মানে পেটের পুঁজি যেখানে যেমন দিতে পারে, যেখানে যেমন দিতে পারে। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমি তিন রিয়াল কারো কাছ থেকে নিয়েছিলাম দেনা পাওনা বা থেকে গেছিল, এখন ওই লোককে পাই না। কথাটা তো ভালো জিজ্ঞাসা, কিন্তু যে ভাই জিজ্ঞাসা করেন তার অবস্থাটা দেখলে একটু ভালো বুঝতাম, একটু বুঝতে পারছেন না, তিন রাকাত নিয়ে না তিন কি বলছে তিন রিয়াল নিয়ে পেরেশান, কিন্তু কত রাকাত যে নামাজ ছাড়ছেন কি পড়ছেন আল্লাহ জানে, ফজরে যাচ্ছেন কি যাচ্ছেন না। হ্যাঁ, এটার উদাহরণ ওই রকমই হইল যেমন ইরাকের লোকেরা, কুফার লোকেরা আবদুল্লাহ বিন উমারের কাছে এসে হজের মৌসুমে জিজ্ঞাসা করেছে ইহরামের অবস্থায় মাছি মেরে দিয়েছি কি হবে, তখন বলে বদমাইশ ইহরামের অবস্থায় মাছির ফতোয়া জিজ্ঞেস করছো, ওয়াকাদ কাতালতুম ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে খুন করেছো তোমরা, তখন ফতোয়া জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি যে হুসেনকে শহীদ করা যাবে কি যাবে না, মারা যাবে কি যাবে না, আর মাছি মারার ফতোয়া। তো আমি যেই ভাই জিজ্ঞাসা করেছেন তার নসিহতের জন্য আর অন্যান্য ভাইদের নসিহতের জন্য, যে বড় বড় রোগগুলো সারিয়েছেন তো তারপর তিন রিয়ালের রোগ সারাবেন, কথা বুঝছেন। আর এইদিকে পাঁচ অক্ত ফরজ নামাজই পড়েন না, তিনটা রিয়াল কি হবে না হবে, অথচ এর আগে হয়তো কত রিয়াল আরো খেয়ে থেয়েছেন আল্লাহ পাক জানেন, বা কত টাকা দেশে যে কত কি করেছেন, জুলুম অত্যাচার করেছেন আল্লাহ পাক জানে, আখলাক চরিত্র ঠিক আছে কিনা, আপনার লজ্জা স্থানের হেফাজত আছে কিনা, ফিল্ম দেখা থেকে মুক্ত কিনা, চোখ গোনা থেকে মুক্ত কিনা, কান গোনা থেকে মুক্ত কিনা, এগুলি চিন্তা করেন আপনি জীবনের সার্বিক ক্ষেত্রে আপনার ইমান আমল কেমন। যদি ভালোই মানুষ হন, আশা করি ভালোই মানুষ, যখন তিন রিয়াল যেন পেরেশান, তাহলে আশা করি ভালো মানুষ, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো মানুষ করেন। টাকাটা যদি অবহেলা না করে থাকেন, আর সে যদি আপনার হাত ছাড়া হয়ে যায় তার ঠিকানা না জানেন, তাহলে তার নামে দান করে দেবেন। ইমাম মানে নেতার সাথে ডাকা হবে, ইমাম মানে নেতার সাথে, যার যে নেতা আদর্শ ছিল, আদর্শ আইডিয়াল ব্যক্তি, তার সাথে ডাকা হবে। কেউ যদি মনে করে আমার আইডিয়াল ব্যক্তি হচ্ছে অমুক রাজনৈতিক নেতা বা নেত্রী, তার সাথে উঠানো হবে। কেউ যদি মনে করে যে আমার অমুক ফির আমি দেওয়ান বাগির আদর্শ বিশ্বাসী ওই তরিকা বিষয়ে, তার সাথে উঠানো হবে। এখানে ইমাম মানে এই বলা হয়েছে। হ্যাঁ, যারা ভালো মানুষ, যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে নিয়েছে, তার সাথে উঠানো হবে। কেউ মানে দুকুর লোক আছে বেমামে, জি ইমাম মানে চার মজাবের ইমামও নয়, আর ইমাম মানে না, যে যাকে অন্ধভাবে অনুসরণ করবে তার সাথে উঠানো হবে, অসৎ লোকদেরকে, গোমরাদেরকে। আর সৎ লোকেরা ভালো মানুষের আনুগত্য করেছে, আর আমাদের আনুগত্য প্রত্যেক মানুষের শর্ত সাপেক্ষ। হ্যাঁ, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সব কথা নিতে হবে, আর বাকি আমি আমার ওস্তাদকে মানি, মানে ওস্তাদের কথা শর্ত সাপেক্ষ, তার কথা কোরআন হাদিসের অনুকূলে হইলে মানি, না হইলে মানি না, এভাবে মানতে হবে। অন্ধভাবে মানা কাউকে জায়েজই নয়, কাউকে যে মানা যায় না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জীবনের পরে তিক্তি খেতে যে থাকবে সে রাসূলুল্লাহর সাথে উঠবে। আর যারা গোমরা নেতাদের সাথে দুনিয়ার নেতৃত্বে যারা রয়েছে অথবা ধর্মীয় নেতৃত্বে রয়েছে গোমরারা তাদের সাথে ছিল, তাদের আদর্শে বিশ্বাস ছিল, চলো তাদের সাথে উঠবে। যারা যেই তরিকতের উপর ছিল, যেই পীরের মুরিদ ছিল, তার সাথে উঠবে। ইয়ামানা দুকুল্লাহ নাসিম বিমামে না, জাদু দিয়ে জাদু দূর করা জায়েজ নাই, শিরক দিয়ে শিরক দূর করা, পেশাব দিয়ে পেশাব ধুয়ে ফেলা, পেশাব দিয়ে পায়খানা ধোয়া জায়েজ নাই, কথা বুঝছেন? যেন জাদু দিয়ে জাদু দূর করার চেষ্টা করা বা তদবির করা জায়েজ নাই, বরং শিরক এটা। সুতরাং আল্লাহ বলছেন ফাসালু আহলা যিকরে, যারা আলেম যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, ইন কুনতুমলা তোমরা জানো না, জিজ্ঞেস করেন যে আমি আমার এলাকায় কোরআন হাদিসের আলেম যে তাবিজ করবে না, যে শিরিক করবে না, যে জাদু দিয়ে জাদু দূর করবে না, এইরকম কাকে পাবো? তখন বলে দেওয়া হবে আপনাকে, জিজ্ঞেস করেন, চেষ্টা করেন। জি হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোকে জাদু চিকিৎসার বই আপনাদের কাছে আছে, এটা ইন্টারনেটেও দেওয়া আছে। তারপরে বলবেন যে জানে না, যার একাধিক বাড়ি আছে নিজের বাড়িতে গেলেই সে মকিম, বছর চলবে না। জি